এখনই আমাদের কথা বলা বন্ধ করতে চায় না, তারা ক্ষমতায় এসে আমাদের যে কি করবে তাই তো এখন মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সন্তান হাজবেন্ড পরিবারের সবাইকে হাত পা দেখাচ্ছি যে আমার আঙুল এমন, কারণ মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় এসে টুকরো টুকরো করে ফেলবে আমাদের। আগামী 50 বছরেও চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, 50 বছরেও বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কারণ নবীন এখন আমাদের সাথে। আরো কিছু দলীয় নেতাকর্মীরা অন্যান্য রাজনৈতিক দলকে আপনারা লোভ দেখিয়ে, বিভিন্ন পদ দেখিয়ে, সিটের লোভ দেখিয়ে তারপর আপনারা আহ্বান করে তাদেরকে উপস্থিত করেছেন, জনগণ এটি আর বাস্তবায়ন করতে দেবে না। তো এখনই আমাদের কথা বলা বন্ধ করতে চায় না, তারা ক্ষমতায় এসে আমাদের যে কি করবে তাই তো এখন মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সন্তান হাজবেন্ড পরিবারের সবাইকে হাত পা দেখাচ্ছি যে আমার আঙুল এমন, কারণ মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় এসে টুকরো টুকরো করে ফেলবে আমাদের, এটি জনগণ বুঝতে পেরেছে। এই বুঝতে পারার কারণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ আমাদের পক্ষে ভোট দেয় নাকি আপনাদের পক্ষে ভোট দেয় আপনারা নির্বাচনে এসে এটা বুঝতে পারবেন ঢালাও ভাবে, যে আপনারা কতটুকু কয়টি সিট পেয়েছেন। আর আওয়ামী লীগ কিছু করেনি, হাস্যকর একটা বিষয়, কারণ ওই যে আমাদের সঞ্চালক আপা আপনাকে ধন্যবাদ যে আপনি বলেছেন, উত্তরটা আপনি দিয়েছেন, তাই উত্তরটা আর আমি দেবো না, যে আওয়ামী লীগ কি করেছে এটি আপনাদের আর বলার কিছু নেই, আওয়ামী লীগ যা করেছে তা সাধারণ জনগণ জানে, ভোক্তারা জানে আওয়ামী লীগ কি করেছে আর কি করবে ভবিষ্যতে, স্মার্ট বাংলাদেশ করবে, স্মার্ট বাংলাদেশ আপনারা না বুঝলেও বুঝবে সাধারণ জনগণ। ফুল এইচডি ভার্সনে যখন তারা কৃষি সেবা নেবে, যখন তারা স্বাস্থ্য সেবা নেবে, যখন তারা অর্থনৈতিক সেবা নেবে, যখন তাদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে ফুল এইচডি ভার্সনে, তখন স্মার্ট বাংলাদেশ কি এটা জনগণ বুঝবে, এবং আগামী প্রজন্ম আপনি না বুঝলেও আগামী প্রজন্ম বোঝে, এবং আপনার পরিবারে যে সন্তানরা আছে তারা এই স্মার্ট বাংলাদেশ সম্পর্কে তাদের যথেষ্ট এখন ধারণা হয়েছে, এটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছে। আপনাদের আমলে উন্নয়ন বলতে কি ছিল আর ওদিকে যাব না, এটি একটি আপনি আমি বলবো যে অনুরোধ করে বলবো যে এখন তো ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশে গুগল ভার্সনে গিয়ে দেখবেন আপনাদের সময়কার উন্নয়ন এবং বাংলাদেশের শেখ হাসিনা সরকারের উন্নয়ন গুলো, এই গুগলে সার্চ দিলেই সব বের হয়ে আসবে, তাতে দেখা যাবে আপনাদের রান্নাঘর থেকে আপনার মা যে পুকুর পাড়ে যায় গ্রামের বাড়িতে সেই রাস্তাটি শুধু আমরা পাকা করিনি, আর সব রাস্তাঘাট পাকা করেছি, আমরা শিক্ষাখাতকে উন্নত করেছি, আমরা স্বাস্থ্য খাতকে মানুষের হাতের ডগা এনে দিয়েছি, ইচ্ছে করলেই মানুষ এখন চিকিৎসা নিতে পারে, আমরা যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করেছি, এগুলো আওয়ামী লীগ সরকারের অ্যাচিভমেন্ট, আপনি স্বীকার করেন আর না করেন তাতে কিছু আসে যায় না, তবে জনগণ স্বীকার করে, জনগণ স্বীকার করে বিদায়। জনগণ 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত, আজকের এই প্রায় শেষ সময়, হয়তোবা 2022 সালে আপনার সাথে আর আমার টক শো হবে না, হয়তোবা 2023 সালে আবার আপনার সাথে আমার টক শো হবে, ওই মিতু আপার সাথেও আমার টক শো হবে 2023 সালে, এই 2022 সাল আমরা পাবো না। তো এই 2022 সালের যে এই আজকের এই জায়গায় যে ডিজিটালাইজ আমরা ভোগ করছি, এটি আপনি যেমন বিশ্বাস করেন, বিশ্বাস করে অস্বীকার করেন, তেমনি রাজনীতিতে আমরা কতটা উন্নয়ন করেছি এটা আপনার জনগণ বিশ্বাস করে আপনি অস্বীকার করবেন, এটাই স্বাভাবিক। আর আওয়ামী লীগ আগামীতে কি করবে, আগামীতে ক্ষমতায় গিয়ে করবে সেটি আওয়ামী লীগ আগেই বলে দেয়, কারণ আওয়ামী লীগ সরকার এমন একটি রাজনৈতিক দল যে দল জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ঢালাও ভাবে সেটা আবার বাস্তবায়ন করে, এবং আওয়ামী লীগ সরকার একমাত্র সরকার যারা এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা দুর্নীতি করেছে তাদের বিচারের আওতায় এনেছে। আমি মিতু অপুর একটি কথার উত্তর দেবো, পঙ্কজ দেবনাথকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, তো এটি আপনি দেখবেন। আর মোস্তাক কখন মন্ত্রী ছিল, 6 নভেম্বর 1975 সাল পর্যন্ত, এটি গুগলে সার্চ দিয়ে মোস্তাকের পুরো জীবনীটা পড়বেন, তাহলে দেখবেন যে মোস্তাক কুনি মোস্তাক বঙ্গবন্ধুকে 1975 সালের 15ই আগস্ট নির্মম ভাবে হত্যা করার পর ওই দিনই কিন্তু বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে তাদের নিথর দেহ ফেলা অবস্থায় তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন, এবং 6 নভেম্বর পর্যন্ত সেটি কার্যকর ছিল, এবং এই 26শে সেপ্টেম্বর 1975 সালের এই যে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি কে করেছিল এটি আপনি গুগলে সার্চ দিলে সব পেয়ে যাবেন, এটি আগামী প্রজন্মের জন্য বলবো। ইতিহাস বিকৃতি করতে করতে এমন একটা অবস্থায় নিয়েছিল বিএনপি সরকার যে বাংলাদেশের প্রজন্ম ইতিহাস, সঠিক ইতিহাস মুছে গিয়েছিল, তারা জানতো না যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মূলত কি এবং কেমন। তো এখন বাংলাদেশের মানুষ, বর্তমান প্রজন্ম
এবং আগামী প্রজন্ম যখন এই সঠিক ইতিহাসটি জানতে পেরেছে, তখন আগামী 50 বছরেও চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, 50 বছরেও বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কারণ নবীন এখন আমাদের সাথে, বর্তমান প্রজন্ম এখন আওয়ামী লীগকে বিশ্বাস করে, বর্তমান প্রজন্ম উন্নয়নে বিশ্বাস করে, বর্তমান প্রজন্ম সুযোগ সুবিধায় বিশ্বাস করে, বর্তমান প্রজন্ম আজকের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারা আয় রোজগার করছে। এটি শুনলে হয়তো বা আপনারাও হাসবেন যে ফ্রিল্যান্সিং কি, কারণ ডিজিটাল শুনেও আপনারা হেসেছিলেন। তো অতএব এই যে আমরা স্মার্ট বাংলাদেশ করবো, 2041 সালে উন্নত রাষ্ট্র গড়ব, এটি বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নে সাকসেসফুল করতে জনগণের সর্বোত্তম সহযোগিতা থাকবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে। এই নির্বাচনে আপনাদের কেন, অন্য কোন দল ক্ষমতায় আসুক, এই আপামর জনসাধারণ বাংলাদেশে চায় না, কারণ আজকের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের মহঙ্গা মুক্ত হয়েছে, দারিদ্র মুক্ত হয়েছে, আজকের মানুষের পেটে ক্ষুধা নেই, মানুষের আজকের মাথা পিচ্ছু আয় রোজগার বেড়েছে, এখন আর মানুষ ভোগান্তিতে নাই, আজকের শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুতের মধ্যে থেকে মানুষ বসবাস করছে। বিদ্যুৎ কি ছিল এটা আমাদেরও জানা ছিল না, আমরাও ছোটবেলায় হেরিকেনের আলোতে লেখাপড়া করেছি, ওই বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিলেন আমরা বিদ্যুৎ কি এটি জানতাম না, তখন ওই একটি গান যাবার মুহূর্তে বলে দিই, ঢাকার শহর এসে আমার আশা পড়ে এলো, লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইলো, বিদ্যুৎ বলতে আমরা এটাই চিনতাম। আর আজকের বাংলাদেশের প্রত্যেকটি ঘরে দল মত নির্বিশেষে এই লাল নীল বাতিগুলো জ্বলছে, এগুলো দেখে তো অন্তর্জ্বালা আপনাদের হবেই, শুধু অন্তর্জ্বালা নয় এখন আপনাদের মগজ জ্বালা হচ্ছে, কারণ যখনই দেখছেন আপনাদের ডাকে 10 লক্ষ মানুষ সমাগম হয়নি, হয়তোবা ওখানে 50,000 নেতাকর্মী আপনাদের উপস্থিত হয়েছিল, ওই নেতাকর্মীরা ছাড়া আজকের আর আপনাদের কেউ নেই, তাও শুধু বিএনপির নেতাকর্মী নয়, আরো কিছু দলীয় নেতাকর্মীরা অন্যান্য রাজনৈতিক দলকে আপনারা লোভ দেখিয়ে, বিভিন্ন পদ দেখিয়ে, সিটের লোভ দেখিয়ে তারপর আপনারা আহ্বান করে তাদেরকে উপস্থিত করেছেন। জনগণ এটি আর বাস্তবায়ন করতে দেবে না, জনগণ বিশ্বাস করে কোন সরকারের আমলে তারা শান্তিতে বসবাস করছে, সুবিধা পাচ্ছে, এটি জনগণ জানে, জনগণ রাজনীতি জানে না, জনগণ জানে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, জনগণ জানে বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে লাল সবুজের পতাকা, সেই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতে, আগামী যতদিন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, ততদিন জনগণ তাকে দেখতে চায়, এবং আওয়ামী লীগ যতদিন বঙ্গবন্ধু কন্যা বেঁচে থাকে ততদিন